বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বিওয়ার্স প্রবাসী বন্ধুরা বিশেষ করে কুয়েত প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশে তাদেরকে বলছি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কুয়েত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই মুহুর্তে যারা দেশের বাইরে রয়েছেন বিশেষ করে আমাদের বাংলাদেশি সহ পৃথিবীর দশটা দেশ বাংলাদেশি কুয়েত প্রবাসীদের জন্য বারবার এই ভিডিও আমি দিচ্ছি কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা এখন কুয়েতে ঢুকবেন তারা করোনা ভাইরাসের মেডিকেল টেস্ট রিপোর্ট নিয়ে ঢুকতে হবে কিন্তু আজকে দেখলাম যে বিভিন্ন টিভিতে দেখা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে যে ঢাকায় কুয়েত প্রবাসীরা বিভিন্ন জায়গায় দৌড় দৌড়াদৌড়ি শুরু করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কুয়েতের দূতাবাস বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদেরকে সঠিক তথ্য কেউ দেয় নাই না পররাষ্ট্রমন্ত্রী না আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী দায়িত্বহীনতার এক মহাযুগে আমরা বাস করছি আসলে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিক যে মানুষ এখন যাবে কিভাবে কিভাবে মেডিকেল টেস্ট করা হবে মন্ত্রী মহোদয় বললেন মেডিকেল রিপোর্ট নিয়ে যেতে হবে কিন্তু কিভাবে কোথায় মেডিকেল রিপোর্ট করতে হবে সেটা মন্ত্রী মহোদয় জানেন না উনি জানবেন কীভাবে কারণ কুয়েতের যে দূতাবাস রয়েছে সেই কুয়েতের দূতাবাসকে আমি আগেই বলেছি কুয়েতে বাংলাদেশ দূতাবাস আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া এবং মন্ত্রণালয়কে ভালো করে ব্রিফ দিতে পারে নাই কুয়েত সরকারের এই সিদ্ধান্ত সরকারিভাবে বাংলাদেশ সরকারকে বলতে পারে নাই পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করতে পারে নাই যার জন্য পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ দিতে পারেন নাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ভদ্রমহিলা তিনি নিজেই জানেন না কারণ এই প্রবাসীদের সুখে দুঃখে প্রবাসীদের সুখে দুখে থাকার জন্য যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রবাসীদের সমস্যা সমাধান করার জন্য যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা এই বিষয়ে কিচ্ছু জানেন না আমি আপডেট দিয়েছি কিন্তু কুয়েত প্রবাসীরা সেটা আপনারা শেয়ার করেন নাই আজকে যারা ঢাকায় এসেছেন তারা অনলাইনের সাথে সম্পৃক্ত নেই তারা আমার ফেসবুকের সাথে সম্পৃক্ত নয় তারা ইউটিউবের সাথে জড়িত বিভিন্ন আংফাং এগুলা দেখে তারা যদি আমার পেজটা দেখত তাহলে তারা জানতে পারতো যে কোন কোন মেডিকেল সেন্টারে কুয়েতের আপনার করোনা ভাইরাস মেডিকেলের টেস্ট দেওয়া যায় এই ভিডিওর সাথে আমি একটা লিঙ্ক দিব এই ভিডিওর সাথে আমি একটা লিঙ্ক দিব এবং প্রত্যেকটা মেডিকেলের তালিকা নাম ঠিকানা সব রয়েছে আবারও বলছি বাংলাদেশের মন বাংলাদেশ সরকারের কোনো মেডিকেল সেন্টার থেকে এই রিপোর্ট নিয়ে আসলে কুয়েত এয়ারপোর্ট আপনাকে পাস দিবে না আপনি সেই সব মেডিকেল সেন্টার থেকে এই রিপোর্ট নিয়ে আসতে হবে যেসব মেডিকেল সেন্টারকে অনুমোদন দিয়েছে কুয়েতের বাংলাদেশের একমাত্র প্রধান মেডিকেল সেন্টার গামাখা মেডিকেল সেন্টার গামাখা মেডিকেল সেন্টারের অধীনে অনুমোদিত যেসব মেডিকেল সেন্টার বা যেসব ডাক্তারের নাম আমি আমার এই ফেসবুকের আমার এই ভিডিওর সাথে আমি একটা লিংক শেয়ার করব আমার কমেন্ট বক্সে দয়া করে সবার কাছে পাঠিয়ে দিবেন। কুয়েত প্রবাসী ভাই বন্ধুরা যারা বাংলাদেশে রয়েছেন ঢাকা এসে অযথা দৌড়াদৌড়ি করবেন না আপনারা প্রয়োজনে গামাখা গামাখা মেডিকেল সেন্টারে যান তারা আপনাদেরকে বলে দিবে কোন কোন জায়গায় মেডিকেল করতে হবে পররাষ্ট্রমন্ত্রী নিজেই জানেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী তো বুঝেনি না প্রবাসী কল্যাণ সচিব সেটা জানেই না এবং বাংলাদেশের যে দূতাবাস রয়েছে কুয়েতে সেই দূতাবাস এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ একজন মানুষের ভিসা যদি নষ্ট হয় যদি একজন মানুষ কুয়েতে ঢুকতে না পারে তার পরিবার তার জীবন নষ্ট হয়ে যাবে কুয়েতের ভিসা পাওয়া এখন মুশকিল অনেক ভালো ভালো পজিশনে রয়েছেন কুয়েত প্রবাসীদের কল্যাণে এই ভিডিও বেশি বেশি শেয়ার করুন সবাইকে বলছি অযথা ডাকা এসে দৌড়াদৌড়ি করবেন না নির্দিষ্ট কিছু ঠিকানা রয়েছে নির্দিষ্ট কিছু ক্লিনিকের নাম রয়েছে গামাকা মেডিকেল সেন্টারের অধীনে এবং তাদের অনুমোদিত যে সেন্টারগুলো রয়েছে সিলেটে নেই নোয়াখালী নেতে নেই কুমিল্লাতে নেই কোথাও নেই শুধু ঢাকা এবং চট্টগ্রাম ঢাকা এবং চট্টগ্রামের সেই মেডিকেল সেন্টার এবং ডাক্তারদের নামের তালিকা দিলাম বেশি বেশি করে শেয়ার করুন ডাকা এসে অযথা দৌড়াদৌড়ি করবেন না যাদের এটা মনে রাখবেন আট তারিখ থেকে শুরু হবে আট তারিখের পরে যারা কুয়েতে আসতে চাইবেন অনতিবিলম্বে বেশি লেট করবেন না অযথা বাংলাদেশে থাকার দরকার নেই যত তাড়াতাড়ি হয় মেডিকেল টেস্ট করে কুয়েতে আসুন সবার জন্য শুভ কামনা থাকল এই ভিডিওর সাথে আমি একটা তালিকা দিচ্ছি সেই তালিকা মতো আপনারা মেডিকেল টেস্ট করে কুয়েতে প্রবেশ করুন সবাইকে ধন্যবাদ